প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 9 আগস্ট 2020, 25 শ্রাবণ 1427। প্রতিদিনের মতো আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আজ আরেকটি বেসরকারি পরীক্ষাগার যুক্ত হয়েছে, নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড ঢাকাতে অবস্থিত এবং 85টি পরীক্ষাগারে কার্যক্রম চলমান। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,014টি এবং পরীক্ষা হয়েছে 10,759টি নমুনা গত 24 ঘন্টায়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,60,319টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,487 জন। এ পর্যন্ত শনাক্ত 2,57,600 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.12% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.44%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,766 জন। এ পর্যন্ত সুস্থ 1,48,370 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.60%। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 34 জন। এ পর্যন্ত 3,399 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 31 জন, নারী 3 জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা এবং শতকরা হার পুরুষ 2,686 জন, 79.02% এবং নারী 713 জন, 20.98%। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে তাদের সংখ্যা 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 বছর 4 জন, 41 থেকে 50 বছর 5 জন, 51 থেকে 60 বছরের 6 জন, 61 থেকে 70 বছরের 11 জন, 71 থেকে 80 বছরের 6 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা 0 থেকে 10 বছর 18 জন, 11 থেকে 20 বছর 33 জন, 21 থেকে 30 বছর 89 জন, 31 থেকে 40 বছর 218 জন, 41 থেকে 50 বছর 471 জন, 51 থেকে 60 বছরের 971 জন এবং 60-এর অধিক বয়সের 1,599 জন। বিভাগ অনুযায়ী গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যা ঢাকা বিভাগে 14 জন, খুলনা বিভাগ 7 জন, চট্টগ্রাম 6 জন, রাজশাহী 4 জন, ময়মনসিংহ বিভাগ 1 জন এবং রংপুর বিভাগে 2 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা ঢাকা বিভাগ 1,627 জন, চট্টগ্রাম 804 জন, রাজশাহী 213 জন, খুলনা 259 জন, বরিশাল 132 জন, সিলেট 158 জন, রংপুর 134 জন এবং ময়মনসিংহ 72 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে 32 জন এবং বাড়িতে 2 জন মৃত্যুবরণ করেছেন। কোভিড ডেডিকেট হাসপাতালে শয্যার তথ্য, ঢাকা মহানগরী সাধারণ শয্যা 2,111 জন এবং ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা রোগী ভর্তি আছেন 197 জন। চট্টগ্রাম মহানগরী সাধারণ শয্যা রোগী ভর্তি আছেন 243 জন, চট্টগ্রাম মহানগরীর আইসিইউ শয্যা রোগী ভর্তি আছেন 17 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যা রোগী ভর্তি আছেন 1,735 জন এবং সারা দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যা রোগী ভর্তি আছেন 96 জন। সারা দেশে সব মিলিয়ে শয্যা সংখ্যা 15,258টি, রোগী ভর্তি আছে 4,089 জন এবং শয্যা খালি আছে 11,169টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 539টি, রোগী ভর্তি আছেন 310 জন এবং শয্যা খালি আছে 229টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,557টি, সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 345টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 160টি। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 628 জন, আইসোলেশন থেকে 24 ঘন্টায় ছাড়া পেয়েছেন 717 জন। এ পর্যন্ত আইসোলেশনে, দুঃখিত আবার বলছি, 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 713 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 56,667 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 37,700 জন।
27 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 18,940 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,056 জন এবং কোয়ারেন্টাইন থেকে 24 ঘন্টা ছাড় পেয়েছেন 2,258 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 4,52,378 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,99,638 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 52,740 জন। হটলাইন ফোনের তথ্য, 24 ঘন্টায় মোট ফোন কলের সংখ্যা 62,501টি, এর মধ্যে স্বাস্থ্য বাতায়ন 1,6,2,6,3-এ ফোন 24 ঘন্টায় 10,229টি এবং 333 এই হটলাইনে 51,807টি ফোন। আইডিসারের হটলাইন নাম্বার 10655-465টি। এ পর্যন্ত ফোন কল 1,85,24,643টি। টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন গত 24 ঘন্টায় কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 4,315 জন এবং এ পর্যন্ত কোভিড-19 স্বাস্থ্যসেবা টেলিমেডিসিনের মাধ্যমে গ্রহণ করেছেন 182,341 জন। স্ক্রিনিং কার্যক্রম, 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 842 জন, সকল স্থলবন্দরে 223 জন এবং 2টি সমুদ্র বন্দরে 157 জন। সর্বমোট 1,222 জন স্ক্রিনিং করা হয়েছে গত 24 ঘন্টায় এবং এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে সকল আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন নিয়ে 8,09,618 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 67,417 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 24,96,001 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 1,037 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 51,608 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 284,441 জন এবং এ পর্যন্ত শনাক্ত বিশ্বে 1,91,87,943 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 6,565 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 7,16,075 জন। দক্ষিণ পূর্ব এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 201, 8 আগস্ট 2020। এ ছিল আমাদের কাছে তথ্য। আবারও বিনীতভাবে অনুরোধ করব, শেষ করবার আগে আপনারা নমুনা পরীক্ষা করান। শুধুমাত্র লক্ষণ উপসর্গ না, যারা শনাক্ত ব্যক্তির বা আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তারাও নমুনা পরীক্ষা করান এবং আপনাদের এই কার্যক্রমের মাধ্যমে, নমুনা পরীক্ষা করার মাধ্যমে এবং শনাক্ত হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই আমরা এই করোনাকে প্রতিরোধ করতে পারি। এই করোনার থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করে, এই করোনার বিষয়ে আমরা চিকিৎসা গ্রহণ করে অনেকেই হয়তো মৃত্যুর হাত থেকেও ফেরানো যেতে পারে। কাজে অবশ্যই আপনারা এই নমুনা পরীক্ষা করাবেন এবং যে কোনো ধরনের অসুবিধা বা কষ্ট অনুভব হলেই অবশ্যই টেলিমেডিসিন এবং হাসপাতালে ভর্তি হবেন। যাদের অসংক্রামক ব্যাধি আছে তারা অনেক বেশি সতর্ক থাকবেন, কারণ যাদের অসংক্রামক ব্যাধি থাকে তাদের জন্য এই রোগে আক্রান্ত হলে ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, ফুসফুসের অসুখ, কিডনি অসুখ, যে কোনো ধরনের অনেক দিন ধরে ভুগছেন অসংক্রামক ব্যাধিতে, তারা অনেক বেশি সতর্ক থাকবেন এবং সমস্ত সুরক্ষার জন্য যা যা পদ্ধতিগুলো আমরা বলি, সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দূরত্ব কমপক্ষে 3 ফিট, ব্যাক মিটার সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, প্রত্যেকটি বিষয়ে আমাদের সতর্ক এবং সচেতন থাকতে হবে। নিজেদের সুরক্ষা নিজেদের হাতে, আপনারা যেমন এই সুরক্ষার পদ্ধতিগুলো অবলম্বন করবেন তেমনিভাবে নমুনা পরীক্ষা করিয়েও নিজেকে সুরক্ষিত রাখবেন। যে কোনো ধরনের জ্বর কাশি হলে কোনোভাবেই অবহেলা করবেন না বা এটাকে সামান্য মনে করবেন না, অবশ্যই পরীক্ষা করাবেন।